ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিদায় রাজেশ, বিদায় বিপুল। আলিপুরদুয়ারে বাড়িতে ফিরল বিপুল রায়ের মৃতদেহ। শামুকতলায় বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। বীরভূমের মোহাম্মদ বাজারের বেলগুড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ওরাং, এই মাসেই বাড়ি ফেরার কথা ছিল রাজেশের। পশ্চিম বর্ধমানের পানাগড় বায়ুসেনা ঘাটিতে এসে পৌঁছয় রাজেশের নিথর দেহ। অন্যদিকে আলিপুরদুয়ারের ছবি দেখছেন আপনারা। আলিপুরদুয়ারে বাড়িতে ফিরল বিপুল রায়ের মৃতদেহ। শামুকতলার বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। আমরা এই মুহূর্তে ছবিটা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, যেমনটা তুমি আগেও জানাচ্ছিলে যে মঞ্চ তৈরি হয়েছে, তারপর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, তার আগে গান স্যালুট দিয়ে শেষ বিদায় এই মুহূর্তে। হ্যাঁ পাপিয়া, তুমি ঠিকই বলেছ। পৌনে ছটা নাগাদ এই বিপুল রায়ের নিথর কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছয়। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, শোকের ছায়া তো গত তিন দিন থেকে রয়েছিল। আজকে কিন্তু তার যে ভাগনা রয়েছে, ভাগনা কিন্তু কেঁদে মামাকে একবার দেখার জন্য, সেই ছবি আমরা পেয়েছি, মামাকে একবার দেখার জন্য সে কিন্তু যেখানে গান সেলুট হয়েছে সেখানে পর্যন্ত ছুটে এসে, ছোট্ট একটি শিশু তার ভাগনা। এবং পাশাপাশি গ্রামের মানুষ সকাল থেকেই গ্রামে কিন্তু ভিড় করেছিল একবার বিপুল রায়কে শেষ দেখা দেখার জন্য। পৌনে ছটা নাগাদ যখন তার বডি নিথর দেহ বাড়িতে আসে এবং বাবা মার সাথেও তাকে দেখানো, বাবা মাকেও সেই দেখানো হয় নিথর দেহ, তার স্ত্রী ছিলেন এবং আর্মির ইন্টেলিজেন্ট এবং আর্মি অফিসার যারা ছিলেন তারা কিন্তু তার বাবা মার সাথে কথা বলেন এবং অফিসিয়াল যে সমস্ত কার্যকলাপ থাকে সেটা কিন্তু তারা সম্পূর্ণ করেন। তারপর কিন্তু ঘর থেকে তার নিথর দেহ বার করে নিয়ে আসা হয় এবং তারপর সে পার বাড়ির পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে গ্রামবাসী এবং রাজ্য সরকারের তরফে তাকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়। তারপর তারপরেই তার গহাদর নদী রয়েছে সেই গ্রামে, সেখানে তার মৃতদেহ নিয়ে আসা হয় এবং সেখানে রাজ্য পুলিশ এবং আর্মির যে ইন্টেলিজেন্ট এবং আর্মি অফিসার যারা রয়েছেন তারা কিন্তু গ্র্যান্ড স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এলাকায় প্রচুর ভিড় এখনো কিন্তু গ্রামে, কিন্তু ঠিক ঠিক করছে মানুষের ভিড় লাস্ট একবার বিপুল রায়কে দেখার জন্য। একেবারে একেবারে শুধু আলিপুরদুয়ার বা বীরভূম নয়, গোটা দেশই এক কাট্টা এই মুহূর্তে চীনের বিরুদ্ধে। ধন্যবাদ তোমায় রাজা। অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে গ্রামের বাড়ির কাছে সমাধিস্থ চীনা হামলায় নিহত জওয়ান রাজেশ ওরাং, আজ তার কফিনবন্দি মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির কাছেই মঞ্চে রাখা হয় মৃতদেহ, গান স্যালুটে শেষ সম্মান জানানো হয় রাজেশকে। Get inside out. Get inside out. Get inside out.